বর্তমান 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ আমার পুখুরী সজিত জরাজীর্ণ অবস্থা হয়েছে। গতি আপনাদের নিশ্চয় দৃষ্টিগোচর হয়েছে যাতায়াতের অসুবিধা যান যেহেতু রাষ্ট্রীয় ঘাইপথ 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত আজি লাহোয়াল বিধানসভা সমষ্টির অন্তর্গত যদি অবস্থা আছে সেই অবস্থাটো নিশ্চয় আপনাদের গম পাইছে। আর আপনাদের সংবাদ মাধ্যমের যোগেদি আমি অবগত হয়েছ যে ইলেকশনের আগত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের দায়িত্বত রখা গড়কাপ্তানি বিভাগত নিজের দায়িত্বত রাখি তখেতে কিমান ধরনের আর গৃহ বিভাগ নিজের হাতত রাখি কিমান মানে হেৰি ইলেকশনের আগত কেনে ধরনের কর সংগ্রহ করালে প্রশাসন যোগেদি সেই করখিনি নিশ্চয় তখেবিলাকে ইলেকশনতহে ব্যবহার করলে আর ইলেকশনতহে মানে পয়সাখিনি ব্যবহার করলে কিন্তু যাতায়াত বা রাস্তা তখেবিলাকে এই দুখিয়া শ্রেণীর লুটি খোয়া সরকারখানে কিন্তু ব্যবহার নকলে সে আজ রাষ্ট্রীয় ঘাইপথটো 37 নং রাষ্ট্রীয় ঘাইপথটো এই পুখুরী সজিত জরাজীর্ণ অবস্থাত আছে। আর সচাকই আপনাদের অবগত যে তিন চারিটা বিভাগ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজে রাখি থাকে আর সেই রাখি থাকার ফলতো আজি হয়তো 37 নং রাষ্ট্রীয় ঘাইপথের এই যুগ অবস্থা হবলগিয়া হয়েছে। কিন্তু আমি আশা করছি অতি শীঘ্রে এই পথ মেরামতি নকলে কিন্তু ছাত্র সন্থা হোক বিভিন্ন দল সংগঠন একত্রিত হয়ে মুখ্যমন্ত্রী প্রতিকৃতি দাঁড় করার লগতে আমি জঙ্গি আন্দোলন গড়ি তুলবলে বাধ্য হ'ম।